হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু স্ট্যান্ড আপ জিকে স্ট্যান্ড আপ জিকে চ্যানেলে তোমাদের সবাইকে যেন স্বাগত বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো উদ্ভিদ হরমোন সম্বন্ধে এই উদ্ভিদ হরমোন সম্বন্ধে যা কিছু প্রশ্ন আছে তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সেই সমস্ত প্রশ্নগুলি সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব তো তোমরা পর্বটি শেষ পর্যন্ত ভালো করে দেখো ভালো লাগলে পর্বটি অবশ্যই লাইক করো আশা করি তোমাদের পর্বটি ইনফরমেটিভ লেগেছে আজকের পর্বে আমরা আলোচনা করব উদ্ভিদ হরমোন সম্বন্ধে এবং নেক্সট ভিডিওতে বা নেক্সট পর্বে আমরা আলোচনা করব প্রাণী হরমোন সম্বন্ধে যে সমস্ত প্রশ্ন তোমাদের কম্পিটিভ পরীক্ষায় এসে থাকে সেই প্রশ্নগুলি সম্বন্ধে আমরা আলোচনা করব নেক্সট ভিডিওতে তো আজকের পর্ব শুরু করা যাক আজকের আমাদের আলোচনার পর্ব উদ্ভিদ হরমোন প্ল্যান্ট হরমোনস তো প্রথম প্রশ্ন দেখো আজকে এর পূর্বে যে বলে নিই তোমাদেরকে যে বেলিস এবং স্টারলিং এই দুইজন ব্যক্তি প্রথম হরমোন শব্দটি ব্যবহার করেন তোমরা এইটি মনে রেখো নেক্সট দেখো আজকে প্রথম প্রশ্ন বীজের অঙ্কুরোদ্গমের সাহায্যকারী হরমোন হলো নিম্নের কোন হরমোনটি বীজের অঙ্কুরোদ্গমের জন্য সাহায্য করে সঠিক উত্তর হয়ে যাবে জিব্বারেলিন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো উদ্ভিদের অগ্র পার্শ্বীয় বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন কোনটি অগ্র এবং পার্শ্বীয় বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন হল অক্সিন অপশান এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোন কোনটি সবার প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমোনটি হলো অক্সিন হরমোন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো পুষ্পমুকুল গঠিত হয় কোন হরমোনের প্রভাবে পুষ্পমুকুল বলেছে তো সঠিক উত্তর হয়ে যাবে জিব্বারেলিন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর তোমরা প্রয়োজনে খাত প্রশ্নগুলি অবশ্যই নোট ডাউন করে নেবে নেক্সট দেখো অগ্রমুকুল সৃষ্টিতে সাহায্যকারী হরমোন তো অগ্রমুকুল সৃষ্টিতে কোন হরমোনটি সাহায্য করে সঠিক উত্তর হবে জিব্বারেলিন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো নিম্নের কোনটি প্রাকৃতিক হরমোন নিম্নের কোনটি প্রাকৃতিক হরমোন বলছে নিম্নের অপশানগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক হরমোন তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এবং সি অক্সিন এবং সাইটোকাইনিন এই দুটি হয়ে যাবে প্রাকৃতিক হরমোনের উদাহরণ নেক্সট দেখো নিম্নের কোনটি গ্যাসীয় হরমোন নিম্নের কোনটি গ্যাসীয় হরমোন সঠিক উত্তর হবে ইথিলিন অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ইথিলিন হয়ে যাবে একটি গ্যাসীয় হরমোন নেক্সট দেখো নিম্নের কোনটি কৃত্রিম হরমোন কৃত্রিম হরমোন কোনটি হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ এবং সি আইপিএ এবং আইবিএ এই দুটি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো উদ্ভিদের একটি প্রোটিন ধর্মী হরমোনের উদাহরণ দাও উদ্ভিদের প্রোটিন ধর্মী হরমোন তো সঠিক উত্তর হয়ে যাবে অক্সিন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো উদ্ভিদের একটি প্রোটিনবিহীন হরমোনের উদাহরণ দাও সঠিক উত্তর যাবে এই প্রশ্নের জিব্বারিলিন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর উদ্ভিদের ফুল ফোটাতে কোন হরমোন সাহায্য করে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি ফ্লোরিজেন ফ্লোরিজেন হরমোন উদ্ভিদের ফুল ফোটাতে সাহায্য করে নেক্সট দেখো ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ফল পাকাতে সঠিক উত্তর হবে ইথিলিন অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর আর ইথিলিন কি একটি গ্যাসীয় হরমোন তোমরা এটি পাশাপাশি মনে রেখো আমরা আগে প্রশ্নে আলোচনা করেছি নেক্সট দেখো উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করতে কোন হরমোন ব্যবহার করা হয় বা কোন হরমোন নিয়ন্ত্রণ করে সঠিক উত্তর হবে অপশান বি অক্সিন হরমোন নিয়ন্ত্রণ করে উদ্ভিদের ট্রপিক চলন আমরা চলন গমন এই নিয়ে একটি টপিক বা পর্ব বানিয়ে রেখেছি তোমরা সেই পর্বটি দেখে আসবে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব নেক্সট দেখো কৃষিক্ষেত্রে আগাছা দমনে সাহায্যকারী হরমোনটি হলো আগাছা দমনের ক্ষেত্রে আমরা সাহায্যকারী হরমোনটি আমাদের কি সঠিক উত্তর হবে টু ফোর ডি অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নিম্নের কোনটি ক্ষারীয় প্রাকৃতিক হরমোন ক্ষারীয় প্রাকৃতিক হরমোন কোনটা সঠিক উত্তর হয়ে যাবে সাইটোকাইনিন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো বীজহীন ফল সৃষ্টি করতে কোন হরমোন ব্যবহার করা হয় বীজহীন ফল সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অক্সিন হরমোন অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো নারকেলের বা ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে সাইটোকআনিন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর তোমরা পাশাপাশি মনে রেখো যে সাইটোকায়নিন এই সাইটোকাইনিনের রাসায়নিক নাম রয়েছে তিনটি যে নর্মাল আমাদের প্রাকৃতিক হরমোন প্রধান যে হরমোন রয়েছে তিনটে প্রাকৃতিক হরমোন সেই তিনটে প্রাকৃতিক হরমোনের সাই রাসায়নিক নাম রয়েছে এক্ষেত্রে সাইটোক আইনিনের রাসায়নিক নাম হয়ে যাবে সিক্স ফর ফুরাল অ্যামিনো পিউরিন তোমরা উপরে স্ক্রিনে দেখতে পাচ্ছ রাসায়নিক নামগুলো তোমরা নোট ডাউন করে নেবে নেক্সট দেখো বীজপত্র বা পরিপক্ক বীজে কোন হরমোন পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে জিব্বারেলিন অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো জিব্বারেলিনের রাসায়নিক নাম কী হয়ে যাবে জিব্বারেলিক অ্যাসিড নেক্সট দেখো পাতাবাহার গাছকে দীর্ঘদিন সজীব রাখার জন্য কোন হরমোন প্রয়োগ করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সাইটোকাইনিন অপশান বি সরি অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো অপরিণত ফলের মোচন রোধিক নিম্নের কোন হরমোন ব্যবহার করা হয় সঠিক উত্তর হয়ে যাবে আই বি এ অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এছাড়া তোমরা পাশাপাশি মনে রেখো যে অক্সিনের রাসায়নিক নাম অক্সিনের রাসায়নিক নাম হয়ে যাবে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড তোমরা এটি পাশাপাশি মনে রেখো তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পর্ব তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি পর্বটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে আরও বেশি পরিমাণে শেয়ার করো এছাড়া তোমাদের উদ্ভিদ হরমোন রিলেটেড যদি আরও কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে দাও ডাউট তোমাদের জিজ্ঞাসা করো সেখান থেকে তোমাদের রিপ্লে করে দেওয়া হবে এবং পরের পর্বতে আমরা আলোচনা করব প্রাণী হরমোন সম্বন্ধে প্রাণী হরমোন রিলেটেড যে সমস্ত তোমাদের প্রশ্ন কম্পিটিভ পরীক্ষাতে এসে থাকে সেই সমস্ত প্রশ্নগুলি আমরা আলোচনা করব তো তোমরা পর্বটি শেষ পর্যন্ত দেখবে তো আজকের পর্ব এখানেই শেষ হলো